ওয়েলকাম টু নন্দিনীস লাইভ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের করে দেখাবো কাবুলি চানার রেসিপি। তো চলো দেরি না করে শুরু করা যাক। এখানে আমি কিছু মশলা নিয়েছি, যার মধ্যে আছে বড় সাইজের একটা পেঁয়াজ, একটা টমেটো কুচি, সাথে নিয়েছি আদা, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা একসাথে মিলিয়ে বাটা, সাথে নিয়েছি রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা। এখানে আমার লাগবে গরম জল, তাই আমি জল ফুটতে দিয়েছি। আর এখানে 250 গ্রামের মতো কাবুলি চানা আছে। চানাটাকে আমি রাতেবেলা ভিজিয়ে রেখেছিলাম আর সকালে এটাকে 3 থেকে 4টে সিটি দিয়ে দিয়েছি প্রেশার কুকারে। কাবুলি চানা আমার ভীষণ পছন্দের, আর কার কার আমার মতো কাবুলি চানা পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর কাবুলি চানার সাথে আলু না হলে জমেই না, তাই এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকে আমি ডুমুডুমু করে কেটে নিয়েছি। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, সাথে দিচ্ছি একটা গোটা তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখানে চিরে নিয়েছি, কারণ তেজপাতা যদি আস্ত রাখা হয় তাহলে মশলাটা কষানোর সময় গায়ে ছিটকায়। ফোড়নটা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, তোমরা চাইলে দুটোও নিতে পারো ছোট সাইজের। এটাকে একটু ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো রসুন বাটা। এখানে 7 থেকে 8 কোয়া রসুন আছে। রসুন আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এখানে 2 চামচের মতো জিরে ধনে বাটা নিয়েছি। আর মশলাটাকে অল্প অল্প জল দিয়ে কষাতে থাকবো। অল্প অল্প জল দিয়ে কষালে মশলাটা নিচে লেগে যায় না আর খুব ভালোভাবে কষে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি এখানে শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কাটা ইউজ করছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। তাই খুব ভালো কালার আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মির্চ। মশলাটা হালকা হালকা করে তেল ছেড়ে এসছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা টমেটো। আর মশলাটা এবার ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আর মশলাটা আর একটু কষার জন্য আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে দেবে। 5 মিনিট পর ফিরে এসে দেখি আমার মশলার থেকে তেল ছেড়ে এসছে। এভাবে হালকা হালকা করে জল দিয়ে অল্প আঁচে কষানোর জন্য মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আমি আলুটাকে ভাজিনি, কারণ আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তাই আর আলুটা ভাজিনি। মশলা এবার একসাথে একটু মিশিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষে গেছে আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাবলি চানা। চানা আর বাকি মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। চানা আর মশলা ভালোভাবে মিশে গিয়ে পুরো মাখো মাখো ব্যাপার হয়ে এসছে। আর এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2 বাটি জল। আমি এই সাইজের বাটিতে করে 2 বাটি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর আমি এখানে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ভালোই জাল উঠে গেছে। আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ফিরে এসে দেখি ঝোলটা অনেকটাই টেনে গেছে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু চানা মশলা। মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়েছি 1/2 চামচের মতো ঘি। ঘি গরম মশলা দেওয়ার পর 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, এতে করে ঘি গরম মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের চানা মশলা। চানা মশলা আর রুটির সাথে সকালের ব্রেকফাস্টটা আমাদের পুরো জমিয়ে গেছে। এখানে আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ, সামান্য ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা, সাথে একটু লেবুর রস হলে আর কথাই নেই। দেখতে তো অসাধারণ হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল।
আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।